পাখিদের ডানা আছে তাই পাখিরা উঠতে পারে, কিন্তু ডানা থাকার পরও উঠতে পারে না এমন অনেক পাখিই আছে। আর এটা কি বিশ্বাস হবে, ডানা নেই এমনকি পাখিও না তবুও উড়ে বেড়াতে পারে পাখির মতোই? অবিশ্বাস্য মনে হলেও কথাটা সত্য। প্রাণী জগতে অনেক প্রাণী আছে যারা ডানা ছাড়াই উঠতে পারে প্রায় পাখিদের মতোই। তো চলুন দেখে নেই এমন পাঁচটি প্রাণী যারা ডানা ছাড়াই উঠতে পারে। ভিডিও শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সার আনাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলুন শুরু করা যাক। লিস্টের পঞ্চম স্থানে রয়েছে ব্যাঙ। আমরা যেসব ব্যাঙের সাথে পরিচিত তারা শুধুমাত্র ঘ্যাঙ্গর ঘ্যাং ডাকতে পারে আর লাফাতে পারে, আর সেই ব্যাঙ যদি সুপারম্যানের মতো বাতাসে ভেসে বেড়ায় তবে তাকে দেখতে কেমন লাগবে? অবিশ্বাস্য মনে হলো এক প্রজাতির ব্যাঙ আসলেই উঠতে পারে। এরা হচ্ছে গেছো ব্যাঙ। এই ব্যাঙ সাধারণত দেখা যায় মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে, আর এদের উঠতে পারার কারণ হলো এদের ব্যতিক্রমী শারীরিক গঠন। অন্যান্য ব্যাঙের চাইতে এরা দেখতে কিছুটা লম্বাটে, এদের হাত পাও একটু বেশিই লম্বা, আর সেই লম্বা হাত পায়ের সাহায্যে সে ধাক্কা দিয়ে উঠে পড়ে শূন্যে, এবং শূন্যে ওঠার পর তাদের পায়ে থাকা পাতলা চামড়া ছড়িয়ে দেয়। এতে করে এটি বাতাসে ভেসে পাড়ি দিতে পারে অনেকটা পথ, তারপর আবার যেখানে খুশি সেখানে নেমেও আসতে পারে নির্বিঘ্নে। লিস্টের পরবর্তী স্থানে রয়েছে কাঠবিড়ালি। কাঠবিড়ালিরা সাধারণত গাছের এডাল ওডাল সারাদিন ফুরুত ফুরুত করে উড়ে বেড়ায়, তবে কিছু কিছু কাঠবিড়ালি এ গাছ থেকে গাছে যাবার জন্য ব্যবহার করে তাদের উড়তে পারার ক্ষমতা, আর এই কাজে তাদের সাহায্য করে তাদের শরীর ও লেজের গঠন। এদের লেজ এদের শরীরের থেকে বড় ও লোমস। উড়ার জন্য কাঠবিড়ালিরা কোনো এক গাছের উঁচু ডাল থেকে লাফিয়ে পড়ে এবং তাদের শরীরের দুই পাশে থাকা চামড়া প্রসারিত করে, ফলে শূন্যে ভাসতে থাকে। এক্ষেত্রে পানিতে নৌকার দিক নির্ণয় যেমন বৈঠার সাহায্যে করা হয়, তেমনি কাঠবিড়ালিরাও তাদের মোটা লোমস লেজটাকে ব্যবহার করে বাতাসে ভেসে থাকার সময় দিক ঠিক করার কাজে। লেজের মাধ্যমে দিক নির্ণয় করে কিছু দূর গিয়ে কাঠবিড়ালি কাছের যে কোনো স্থানে নেমে আসে, আর এ সময় কাঠবিড়ালির মতো কাঠবিড়ালির পায়ের নিচে থাকা নরম মাংসপিণ্ড তাকে সাহায্য করে নির্বিঘ্নে নেমে আসার জন্য। লিস্টের তৃতীয় স্থানে রয়েছে গিরগিটি। গিরগিটি আছে নানা প্রজাতির, তার মধ্যে কয়েকটি প্রজাতি উড়ে বেড়াতে পারে। যেসব গিরগিটি ভেসে ভেসে উড়ে বেড়াতে পারে তারা দৈহিকভাবে কিছু বিশেষত্বের অধিকারী। এসব গিরগিটিদের শরীরে দুই পাশে থাকে একটু বাড়তি চামড়া। এই চামড়া অনেকটা পাখির ডানার মতো কাজে দেয়। এজন্য কোনো গাছের উপরের দিকে ডাল থেকে এই গিরগিটিরা প্রথমে লাফ দেয় শূন্যে, তারপর তার শরীরের দুপাশে ভাঁজ করে রাখা চামড়া মেলে দেয় দুপাশে, ঠিক যেন পাখির ডানার মতো। তারপর বাতাসের গতি এবং শরীরের ভরকে কাজে লাগিয়ে সে ঘুরে উড়ে বেড়ায় এদিক সেদিক। এই চামড়া আবার উরুকু গিরগিটিরা ভাঁজ করে লুকিয়ে রাখতে পারে তাদের শরীরের দুই পাশে, তাই শুধুমাত্র যখন বাতাসে ভেসে বেড়ানোর প্রয়োজন হয় তখনই এই অংশটুকু বের করে এরা আকাশে ভাসে। লিস্টের পরবর্তী স্থানে রয়েছে ফ্লাইং ফিশ। এ মাছ যেমন জলে থাকে আবার তেমনি উড়তেও পারে। এই প্রজাতির মাছগুলোর দেখা মেলে মহাসাগরীয় উষ্ণ জলরাশি অঞ্চলে। ঘন্টায় 42 মাইল গতিতে 1300 ফুট উড়ে যাওয়ার রেকর্ড রয়েছে এদের। এদের শরীর অনেকটা লম্বাটে এবং রয়েছে ডানা সদৃশ্য দুইটি পাখনা, যা তাদের শরীরের চাইতেও বড়। ফ্লাইং ফিশের ফ্লাইটের টেক অফ শুরু হয় পানির নিচ থেকেই। উড্ডয়নের প্রাককালে মাছটির ন্যূনতম গতিবেগ থাকে ঘন্টায় 37 মাইল। এই গতিতে বাইরে এসে এরা তাদের পাখনার সাহায্যে উড়ে যেতে পারে অনেকটা পথ। লিস্টের প্রথম স্থানে রয়েছে উড়ন্ত সাপ। সাপ হচ্ছে সরীসৃপ জাতীয় প্রাণী যারা বুকে ভর দিয়ে চলাফেরা করে। সেই সাপকে যদি দেখা যায় বাতাসে ভেসে বেড়াতে তখন ব্যাপারটা কেমন দাঁড়াবে? পৃথিবীতে এমন প্রজাতির সাপও আছে যারা বাতাসে ভেসে পথ পাড়ি দিতে পারে, আর এমন কিন্তু সাপ আমাদের দেশেও দেখতে পাওয়া যায়। এই সাপদের বলা হয় উরুক্কো সাপ। এই উরুক্কো সাপ বিশেষ এক কৌশল অবলম্বন করে বাতাসে ভেসে থাকার জন্য। তাদের শারীরিক গঠনও একটু আলাদা ধরনের। এদের শরীর অন্যান্য সাপের তুলনায় অনেকটা হালকা, আর তা ব্যবহার করে এরা নিজের শরীরটাকে প্রথমে একেবারে কুচকে ফেলে, তারপর লেজের শেষ মাথা দিয়ে বিশেষভাবে মাটিতে জোরে ধাক্কা দিয়ে মাথাটাকে শূন্যের দিকে দিয়ে শরীরের ভর টেনে নেয় সামনের দিকে। উড়ার সময় বাতাসে এরা তাদের শরীরটাকে কিছুটা প্রসারিত করে, যার ফলে এরা উড়ে যেতে পারে নিজেদের গন্তব্যস্থান। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের কোন প্রাণীকে বেশি বিস্ময় লেগেছে কমেন্টে জানাবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিন, এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে একটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।